Assalamu alaikum everyone, welcome to my KGN Hatchery and Goat Farm. তো বন্ধুরা আজকে একটা নতুন ঘাসের প্রজেক্ট, তো এক বিঘা জমি, তো এখানে চার রকম ঘাস লাগানো হবে। প্রথমে ট্র্যাক্টর দিয়ে একে হাল দেওয়া হচ্ছে বড় ট্র্যাক্টর দিয়ে, আর এখানে প্রথমে তো ঘাস লাগাবো অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, যারা থাকবে সিওসিএন ফোর স্মার্ট নেপিয়ার, চার রকম ঘাস এখানে লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক্টর দিয়ে চষা হচ্ছে বড় ট্র্যাক্টর দিয়ে, আর এক একটা পার্ট এক একটা ঘাসের জন্য দেওয়া হবে। তো বন্ধুরা দেখাতে পাচ্ছেন এখানে আরেকটা পার্টে, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার, স্মার্ট নেপিয়ারের আমরা কাটিংটা জাগিয়ে দিয়েছিলাম, চারা করে নিয়েছি, তো এগুলো লাগানো হচ্ছে। প্রথমে স্মার্ট নেপিয়ার লাগাচ্ছি, তারপরে রেড নেপিয়ার অস্ট্রেলিয়ান বা যারা লাগানো হবে তার কিছুদিন পরে, এক মাস পরে সিওসিএন ফোর লাগানো হবে। তো বোঝাবার হিসাবে এটা আমরা একটা ছোটো ভিডিও দেখাচ্ছি যে কীভাবে চারাটা রোবে রোয়ার করতে হবে, বা দড়ি টেনে লাইন বাই লাইন দু ফুট অন্তরে, নালা দু ফুট বাই দু ফুট বাই দু ফুট আমরা গ্যাপ দিচ্ছি, বা চারার থেকে চারা রোয়ার পরে সিওসিএন স্মার্ট নেপিয়ার বা অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, আর যারা ঘাস রয়েছিলাম আজ মাত্র 20 দিন বয়স, তো আগাছা খুব ভর্তি হয়ে গেছিলো, সেই আগাছাগুলো লোক দিয়ে এগুলো ঘষে দেওয়া হলো। আর শুধুমাত্র জল বা পানি সেচার ক্ষেত্রে সুবিধার্থে এগুলো নালা বা পিলি করে দেওয়া হবে, যেহেতু নালা বা পিলি করে দিলে জল সেচ বা আলু বর্ষাকালে যদি বেশি ভারী মাত্রায় বর্ষা হয় সেক্ষেত্রে ঘাসের গোড়ায়ও জল জমবে না, সেই সুবিধার্থে এই নালা বা পিলি করে দেওয়ার এটা নিয়েছি প্রকল্পটা। আর এগুলো যারা নেপিয়ারটা লাগিয়েছিলাম যেটা ভিডিওয়ে বললাম, সেই স্মার্ট নেপিয়ারটা আজকে এই 20 দিন বয়স, সরি এটা 25 দিন মতো বয়স, তার দুদিন তিন দিন পরে ওটা লাগানো হয়েছিল। তো স্মার্ট নেপিয়ারটা এই কদিনে বেশ গ্রোথ নিয়েছে ভালো। আমরা একটা চারা থেকে কতগুলো বেশ ভড়কি ছাড়লো, আর এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব নালাটা কীভাবে দিয়েছি বা কীভাবে তাদের পরিকল্পনা নেওয়া হলো, আর সিওসিএন ফোরটা কিছুদিনের মধ্যে ফেরত ধারে চালু করে দিয়েছি রোয়া। তো এখানে মূলত চার রকম ঘাসের প্রজেক্ট, চার রকম ঘাস থাকবে আমার পূর্ণ প্রজেক্টে, যেটা ঘাসের পাশ ওখানে যেটা রোয়া আছে ওখানেও একটু বেশি আছে, ছ রকম আছে। তো এটা ফাইনালি নতুন জমি, এখানে চাষ করা হচ্ছে, আর যেহেতু আমার ছাগলের সংখ্যাটা বেড়েছে সেই পরিমাণে ঘাসেরও প্রয়োজন হচ্ছে, তো সব কিছু সবটাই আমার নিচের জমি, একটাও নিজের জমি নাই, আমার যা কিছু হয় সব নিচের জমির উপরে। বলছেন বন্ধুরা প্রচুর পরিমাণে আগাছা হয়েছিল, সেগুলো খুশে দেওয়া হচ্ছে, আর পরবর্তী এতে এদের খুশে দেওয়ার পরে ঘাসগুলো যখন শুকিয়ে যাবে বা দুদিন তিন দিন পরে, তখন এদের আবার নালা বা পিড়ি টাইপের করে দেওয়া হবে। আর ঘাসের দূরত্বটা দেখতে পাচ্ছেন দু ফুটের একটু বেশিও মাঝে মাঝে দিয়েছি, যাদের ছাগলের জন্য ঘাস চাষ করতে চাইছেন তাদের যদি কোনো ঘাসের প্রয়োজন হয় অবশ্যই আমার ইউটিউবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, সব রকম ঘাসই পেয়ে যাবেন, বেশ কয়েক রকম ঘাস আছে, 5 থেকে 6 রকম ঘাস। তো বন্ধুরা প্লিজ আমার এই কেজিএন হ্যাচারি অ্যান্ড গোট ফার্মের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জানারা এই ঘাসের বিষয়ে কিছু আপডেট চান বা ছাগলের বিষয়ে আগে পরবর্তীতে আপডেট দেবো, আর মুরগি সোনালি মুরগির বিষয়ে ডিমের মুরগিও রাখা হচ্ছে ইনশাল্লাহ। তো যারা এসব ভিডিওগুলো পছন্দ করছেন বা দেখছেন ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।